গাইজ, আমি আজকে দেখাবো আপনি হোয়াটসঅ্যাপ থেকে কারো নাম্বার বা কারো আইডি কিভাবে ব্লক করবেন। সো আবার এটাও দেখাবো আপনি কিভাবে চাইলে তাকে আবার আনব্লক করবেন। সো আমি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। সো আমি এই হোয়াটসঅ্যাপে আজকে স্টেপ বাই স্টেপ দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব। সো ফার্স্ট আমি আপনাদেরকে বলি, আপনি যদি আগে কাউকে ব্লক দিয়েও থাকেন, সো এই ভিডিওতে আমি সেটাও দেখাবো আপনি চাইলে তাকে কিভাবে আবার আনব্লক করবেন। সো গাইজ, আমি ফার্স্ট টাইম চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। তার আগে আপনাকে বলি, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু প্লিজ আমি একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, আমি এখন হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে যে আইডিটাকে আপনি ব্লক দেবেন, ফার্স্ট আপনাকে সেই আইডিটা চুজ করতে হবে। সো দেখুন, এখান থেকে আমি জাস্ট একটা আইডি ব্লক দিব, তারপর আপনাকে দেখাবো ব্লক দিয়ে। সো এখানে জাস্ট আমি একটা আইডি চুজ করতেছি, দেখতে পাচ্ছেন এখানে মেহেদি নামে একটা আইডি আছে। সো এই আইডিটাকে আমি চুজ করলাম। এখন এইটাকে ব্লক দিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো দেখুন, এখানে আমি এই আইডিতে ক্লিক করলাম। ফার্স্ট আপনি যদি এই আইডিতে ব্লক দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এখানে, ঠিক আছে? সো আসার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে একদম উপরে থ্রি ডট একটা অপশন আছে, রাইট সাইডে উপরে দেখবেন, হাতের ডান পাশে উপরে দেখবেন যে আপনার থ্রি ডট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সো আমি এখানে এটাতে ক্লিক করলাম। আমি কিন্তু এখন ব্লক করবেন কীভাবে সেটা দেখাচ্ছি, ওকে? সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন এখান থেকে বের হয়ে আসবে, তারপর দেখতে পাচ্ছেন অপশনের নিচে আছে একটা মোর অপশন লেখা। সো এটাতে আবার ক্লিক করতে হবে আপনাকে। সো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটাতে, সরি আবার কেটে গেছে, আবার এটাতে ক্লিক করার পরে সো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর যে অপশনটা ব্লক, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে যে ব্লক একটা লেখা, আবার এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করলেই আপনার আইডি যেই, এইটা কিন্তু আমার অলরেডি এখন ব্লক হয়ে গেছে। সো এখন এটা আমার কিন্তু ব্লক হয়ে গেছে। ও কিন্তু চাইলে আমাকে কল বা SMS বা কোনো কিচ্ছু দিতে পারবে না, ওর সাথে আমার সাথে সম্পূর্ণ ডিসকানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি ওকে অলরেডি ব্লক দিয়ে দিয়েছি, আগে কিন্তু পারতো। সো এখন আমি তাকে চাইলে কীভাবে আনব্লক করবো, বা আমার আগে যে আইডিগুলো ব্লক দিয়েছি সেগুলো আবার আমি কীভাবে আনব্লক করবো, সো আমি কিন্তু এখন সেটা দেখাবো আপনাদেরকে। সো তার জন্য কিন্তু আমার যেই, আমার নিজের সেটিংসে যেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু আলাদা হবে। সো নিজের সেটিংসে কীভাবে যাবেন সেটার জন্য আপনাকে জাস্ট এই হোম পেজ আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোম পেজ যেটা আছে এটাতে থাকা অবস্থা আপনি আবার নিজের এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? সো এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে একদম নিচেরটা দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একদম নিচেরটা, এটাতে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যে অপশনটা প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে তালাওয়ালা, সো আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। সো প্রাইভেসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচে নামতে হবে। সো আমি একটু নিচে নামলাম। সো নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচের উপরটা ব্লকেড কন্ট্যাক্টস, ওকে? সো দেখতে পাচ্ছেন এখানে, সো আমি এটাতে ক্লিক করবো। এখন আপনাদেরও কিন্তু এরকম জায়গায় এসে এটাতে ক্লিক করতে হবে। এটা কিন্তু আপনি আনব্লক করবেন কীভাবে আমি সেটা দেখাচ্ছি। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লকেড কন্ট্যাক্টসে ক্লিক করছি, তারপর আমার এখান থেকে এই পর্যন্ত আমি যতগুলো আইডি ব্লক করেছি সবগুলো কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এই পর্যন্ত হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছি সবাইকে। সো এটা আমার এখানে চলে আসছে এখন। এখন আপনি এখান থেকে চাইলে যেই কোনো আইডি আনব্লক করতে পারবেন। আপনার এখানে যদি কারো আইডি ব্লক থাকে তাহলে সেটা আনব্লক করতে পারবেন। সো কীভাবে করবেন সেটাই আমি আজকে এখন দেখাবো। সো তার জন্য আমি আবার একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো যে দেখতে পাচ্ছেন আমি এই আইডিটাকে এখন আবার আনব্লক করব। সো তার জন্য কী করতে হবে, সে আইডিটাকে ক্লিক করতে হবে। আমি এখন ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে আবার এরকম একটা হোয়াইট অপশন লেখা আসবে, এটাতে আবার ক্লিক করতে হবে আপনাকে। সো আবার ক্লিক করলাম, দেন ফাইনালি আমার এটা আনব্লক হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার এখানে আইডিটা নাই, চলে গেছে এখান থেকে, তার মানে আমার এটা আনব্লক হয়ে গেছে আবার। সো এরকম আপনি যে কোনো আইডিকে, যাকে আবার আপনি এখান থেকে আনব্লক করতে চান, ওই আইডিটার উপর এরকম ক্লিক করবেন, তারপর এখানে আনব্লক লেখা চলে আসলে আপনি আবার আনব্লকে ক্লিক করবেন, তারপর আবার আনব্লক হয়ে যাবে। সো গাইজ, হোয়াটসঅ্যাপে কিন্তু এইভাবে খুব সহজে আপনি চাইলে ব্লক এবং আনব্লক দুইটাই আপনি করতে পারবেন নিজেই। সো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।